নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু চোখরাগপো। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে চোখরাগপো, প্রথমেই মোহনপুরের দিকে। মোহনপুরের সিমনা বিধানসভার এবং সদর উত্তরের অতি প্রাচীন স্কুল ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ রাস্তা অবরোধে বসেন। ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান গেটে তালা দিয়ে রাখে যাতে কোনো শিক্ষক শিক্ষিকারা স্কুলে প্রবেশ করতে না পারে। ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও এই রাস্তা অবরোধে সামিল হন। আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বক্তব্য, এই স্কুলটাকে টিবিএসসি থেকে সিবিএসসিতে পরিণত করা হয়েছে। পাশাপাশি স্কুলটিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফি, ডেভেলপমেন্ট ফি, স্পোর্টস ফি, কালচারাল ফি বাবদ প্রচুর টাকা দিতে হচ্ছে, যেটা কোনোভাবেই অভিভাবকদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং সেই কারণেই যাতে স্কুলের এই ধরনের ফিসগুলো না নেওয়া হয়, এই ব্যাপারে যাতে কর্তৃপক্ষ একটু নজর রাখে, সেই দাবি রেখেই কিন্তু আজ রাস্তা অবরোধ করেন স্কুলের ছাত্রছাত্রীরা, সঙ্গে ছিল অভিভাবকরা। ঠিক কি জানা যাচ্ছে প্রথমে একবার শুনব। সামনে রেখে তারা আজকে রাত উঠতে, এটা কতটুকু প্রাসঙ্গিক মনে করছেন? আমি মনে করছি তাদেরকে আমি আজ গত 2-3 দিন ধরে বুঝাচ্ছি, কিন্তু ওনারা বুঝতে চায় না। কারণ সিবিএসসির গাইডলাইন, এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না, কারণ আমাদের হায়ার অথরিটির অর্ডার, সেটা আমাকে মানতেই হবে। পাশাপাশি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা 2-1 জন বুঝতে চায় না। কিন্তু টোটাল এলাকাটা তো আসলে রুরাল, এখানে তো আপনার এই অভিভাবক যারা রয়েছে তারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখা দরকার। সেই হিসাবে আপনাদের যে স্কুল ফিস ধার্য করেছেন সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা তো তারা দিতে পারছে না। এই বিষয়টাকে কি মানবতার চোখে দেখা যায়? স্কুল কর্তৃপক্ষ কি কিছু করতে পারবে? সেই জন্য আমরা একটা অপশান রেখেছি, যারা দুর্বলতর শ্রেণী, এসএনসি চেয়ারম্যান হিসেবে এসডিএম এবং আমাদের লোকাল থেকে একজন থাকে, এবং আমরা সবাই মিলিয়ে ওদেরকে বিশেষভাবে যারা সব সক্ষম তাদেরকে ছাড় দিচ্ছি, ফিডাম খুব ঘোরা হচ্ছে। তারা বলছে স্কুলে শিক্ষক শিক্ষিকার পর্যাপ্ত নাই, মানে অভাব রয়েছে, সেই বিষয়ে কি আপনার কোনো মতামত রয়েছে? আমার মতামত, আমাদের স্কুলে ককবরক 9 থেকে 12 পর্যন্ত আছে, সেগুলি জন্য একজনও ককবরকের টিচার নেই। পাশাপাশি জিওগ্রাফির প্রবলেম রয়েছে, জিওগ্রাফি ম্যাটার যে টিচার, উনি ম্যাটারনিটি লিভে আছে, প্রায় 9 মাস অনুপস্থিত থাকবে। 9 মাস গেলে গা ওদের অনেকটাই সময় নষ্ট হচ্ছে এবং ক্লাস বেকার করছে আমাদের। এই বিষয়গুলি কি আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নলেজে আছে এবং ওনারা বলেছেন যে জিওগ্রাফি পর্যাপ্ত টিচার নেই। কিন্তু 9 মাস তো সাংঘাতিক ব্যাপার না, একটা একটা সেশনের মানে ছাত্রের সেশনটাই পুরোটা বাতিল, তাহলে তো এই জিওগ্রাফির ক্লাস কীভাবে হচ্ছে? আমি পাশাপাশি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি, ম্যাটারনিটি লিভ থেকে ওই দিদি মনে ক্লাসের ব্যবস্থা করেছি, সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ, সপ্তাহে 1 দিন করে ক্লাস হচ্ছে জিওগ্রাফির। 9 মাস ধরে ছুটিতে রয়েছেন শিক্ষক, এবং এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন থেকে, শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে স্কুলে সঠিক ক্লাস না হওয়া, একাধিক ইস্যু নিয়ে সুর চড়ায় বিক্ষোভরত আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।